আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, তাই বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 68 নম্বর ওয়ার্ডের রাজ্য সরকারের যুব সেবা ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার 18 নম্বর বালিগঞ্জ প্লেসে বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জী এবং ভারত সেবাশ্রমের শ্রী দিলীপ মহারাজ সহ 68 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুদর্শনা মুখোপাধ্যায় সহ সিটি কেবিলের কর্ণধার সুরেশ শেঠিয়া। এদিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত দিয়েই স্বামীজির গলায় মালদান করা হয়। স্বামীজির সম্পর্কে মানুষকে সঙ্গে নিয়ে যত বেশি আলোচনা, যত বেশি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা হবে ততই মঙ্গল। কারণ স্বামীজি কোনো একটি বিশেষ সময়ের জন্য বলেননি, তিনি মানব জাতির এবং এই সংসার সম্পর্কে পথ দেখিয়ে গেছেন। আজকেও অনেক বিপদ আমাদের সামনে, এই বিপদ থেকে মুক্ত হতে পারে একমাত্র স্বামীজির চিন্তাধারার মধ্যে দিয়ে সমস্ত জায়গায়। ওই জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত কাউন্সিলররা এই ধরনের অনুষ্ঠান করছেন, যাতে স্বামীজি নিয়ে আলোচনা হয়, স্বামীজি নিয়ে চিন্তা হয়, স্বামীজির কথা আমরা নিজেদের মধ্যে অনুধাবন করতে পারি। তো আজকে শুধুমাত্র স্বামীজিকে প্রণাম করে আমাদের নিজেদের বিবেক মুক্তির জন্য নয়, স্বামীজির প্রদর্শিত পথটা মানুষকে দেখাতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে। সবাই আমার ভাই বন্ধু, আজকের দিনে এই মানুষের প্রচার সারা ভারতবর্ষের পক্ষে খুব জরুরি, তাই জন্য আমরা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে মানুষের কাছে এই বিবেকানন্দের এই বার্তাটাই পৌঁছে দিতে চাইছি। সকল দরিদ্র, কৃষক, দলিত মানুষ সবাই আমার ভাই, আমার বন্ধু, এদেরকে নিয়েই আমাকে পথ চলতে হবে, তবেই সমগ্র সমাজ, সমগ্র ভারত, সমগ্র বাংলা এগিয়ে চলবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি কোঅর্ডিনেটরকে বিবেকানন্দর বাণী, তার দুয়ারে সরকার ট্যাবলো সমেত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে, যার যেখানে অসুবিধা।